Hi guys, good morning. Have a nice day. So welcome back to my channel. Jivika Vlog আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি জিবিকা আমিও ভালো আছি। চলুন চলে এসেছি আপনাদের সাথে। সংসারে কুটি নাটি নিয়ে সকাল সকাল আজকে আজকে অনেক সকালে ব্লগটা আরম্ভ করলাম বাট জানি না কতক্ষণ মানে করতে পারবো যতটা পারবো যা পারবো আপনাদের সাথে শেয়ার করব চলুন আজ আমার মাদার ডেয়ারি দুধ নেই আমাকে এখন প্যাকেটে ওই পাউডার দুধ দিয়ে চা খেতে হবে যাই হোক চলুন এই সকাল সকাল গরম জল করে ফেললাম বুঝতেই পাচ্ছেন এই যে সিনে বাসন কোসন রয়েছে পাম্প চলছে আওয়াজ নিশ্চয়ই পাচ্ছেন মানে জল পাওয়া যায় না খুব কম খুব অনেক কষ্ট করে আর কি জলটা পাম্প চালাবো তারপর এই এখন পাম্পটা চলছে এবার বাসনটা ধোবো যেদিন পাওয়া যায় মানে জল থাকে রাত্রেবেলা আর ইচ্ছা করে না নিচে যাই তারপরে এখন এই যে সকাল সকাল বাসনটা ধুয়ে ফেলবো আগে একটু চা খেয়ে নি গরম জল খেয়ে নি আপনাদের সাথে আপনারা আমার সাথে থাকুন আরে শুনো জল নিয়ে যাও এই নিয়ে খাবে এটা মেয়ের জল আর এটা আমার জল এখন যার জন্য একটু লেবু নিচ্ছি না লেবুটা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি যার জন্য এখন লেবু নিচ্ছি না মানে আপনারা জানেন আমি লেবু দিয়েই জল খাই সকালবেলা পাউডার দুধে জল দিতে হবে ফার্স্টে মানে বুঝতে পাচ্ছি না কতটা যদি বেশি হয়ে যায় বেশি চা তো খেতে পারবো না এই আর কি খুব আস্তে করে দিয়েছি এই যে আমার সোনু এসে গেছে সকাল সকাল গুড মর্নিং বলো গুড মর্নিং ঠান্ডা এখন লাগছে বুঝতে পারছেন এতক্ষণ ছিল গায়ে কিছু ছিল না মানে সোয়েটার নেবেই না এই হাইনেক জোর করে পরানো হয় চলুন আপনারা আমার সাথে থাকুন এই যে পাউডার তো গুলে চা করছি কি করবো কিছু করার নেই মাদার ডেয়ারি দুধ শেষ হয়ে গেছে সকাল সকাল আপনাদের সাথে চলে এসেছি আজকে মেয়ের পরীক্ষা আছে আজকে আপনার ইংলিশ আছে খুব মানে ইংলিশে চিন্তা নেই বাট তারা তো রয়েছে একটা ভীষণ তারা রয়েছে তারপরে সকাল থেকে উঠে একটু মাথাটাও যন্ত্রণা যন্ত্রণা করছে মাথা যন্ত্রণা করছে মানে বিশাল ব্যাপার সকালবেলা উঠে যদি মাথা যন্ত্রণা হয় মনটা খারাপ হয়ে যায় মানে দিনটা কেমন যাবে ভাবুন সকাল থেকে উঠে প্রত্যেকের সংসারে থাকে সকাল থেকে অনেক কাজ আমারও আছে আপনারা চায় নুন খান আমি চায় নুন দিয়ে একটু খাবি সে দুধ চা হোক আর লাল চা হোক তাহলে একটা পাঞ্চে ভাবটা কেটে যায় আপনারাও একবার দিয়ে তা বলে এরকম নুন নয় জাস্ট একটুখানি নুন একবার একটু আপনারাও দিয়ে খাবেন দেখবেন কেমন লাগে তারপর আমাকে বলবেন কমেন্টে আমার কি হবে কিছু জানি না গাইস নতুন চ্যানেলটায় তো আমার কাউকে দেখছি না পুরনো কাউকে দেখতে পাচ্ছি না বন্ধুদের এখন সকাল সকাল হয়ে গেছে আমার চা বুঝতেই পাচ্ছেন চা দেখুন আপনাদের জন্য একটু উঁচু করে টানলাম সকালবেলায় উঠে ছুটে ছুটে উঠেছি অনেকক্ষণ বাট কাজ হয়ে ওঠেনি এই যে টোস্ট বিস্কুট আপনাদের বলি না আমি টোস্ট খাই আমি টোস্ট খেতে ভালোবাসি টোস্ট দিয়ে চা খেতে ভীষণ ভালোবাসি অনেকেই পছন্দ করে না এবার এগুলোর পর বাসন ধোয়া রয়েছে বাসনটা ধুয়ে তারপর আবার স্কুলে দেখি আজকে কি করি কালকে তো আমরা রিচ খেয়েছি আজকে রিচ আর খাবো না
আজকে দেখি ভাবছি বাঁধাকপি তাও করব না, গ্যাসে মাথাটা যন্ত্রণা করছে, দেখি কি করা যায়। আজকে রান্নার এখনো রেসিপি ঠিক হয়নি আর কি। আপনারা আমার সাথে থাকুন, চলুন চা খেয়ে নিই। এই যে আমার পুকু মুখ ধুচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। চলুন চা হয়ে গেছে, এই যে চা নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। চলুন গাইজ, অনেকদিন পর আপনাদের সাথে শেয়ার করছি চাটা, অনেক দিন পর। আগে তো সকালবেলা আপনাদের ছাড়া চা খাওয়াই হতো না, আপনাদের সাথেই খেতাম, বেশ ভালোই লাগতো। এখন আর সময় হয়ে ওঠে না, সকাল সকাল উঠে মেয়েটার পরীক্ষা বলে এত দৌড়দৌড়ি। এখন আপনার আজকে এখন সেই 6 তারিখ অব্দি মানে এক্সাম রয়েছে, 6 তারিখ অব্দি মানে পাম্প বন্ধ হলো, বুঝতে পারছেন কি আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, কিছু শোনা যায় না। পাম্পের আওয়াজে আমার সোনা বন্ধ করতে গেছে নিচে, প্রচন্ড সকাল থেকে উঠে মাথাটা ব্যথা। আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো বাট শেয়ার করা হয়ে ওঠে না। আর ডিসেম্বর মাসটা মানে এই তো 22-এর শেষ এই মাস, আশা করি এই মাসটাও সকলের খুব ভালো কাটুক। সবাই খুব ভালোভাবে এই মাসটাও কাটান, নতুন বছর সকলের জীবনে অনেক সুন্দর 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 স্বপ্ন সকলের সব সফল করুক, সকলের জীবনে সুন্দর সফল স্বপ্ন সফল করার নিয়ে আসুক, আহ্বান নিয়ে আসুক, এটাই বলি। সকলের যেন যেন সব বিপত্তির দরজা বন্ধ হয়ে আর শুভ খবরের দরজা খোলে, এটাই চাই, সবার মঙ্গলময় হোক। সকালবেলা উঠে ভাবছি আজকে ডিসেম্বর মাসের 3 তারিখ হয়েই গেল, দেখতে দেখতে এই বছরটা শেষ হয়ে যাওয়ার দুঃখ তো সবার থাকবে, দেখতে দেখতে আমরাও খুব এক্সাইটেড নতুন বছর আসবে। আমার মেয়ে তো প্রত্যেক দিনই মামা 31টা দেখতে দেখতে আজকে 28 দিন বাকি, 29 দিন বাকি মামা, এই হচ্ছে কাউন্টিং চলছে, বছরটা শেষ। এসো কেন না, কি বলুন তো গাইস, আনন্দ করতে চলো। কি বলুন তো গাইস, এক এক সময় ভাবি ছেলেবেলাটা বড্ড ভালো ছিল, ছেলেবেলাটা অনেক ভালো ছিল, এই কারণে মা তো আমাদের নেই, আমরা ছোটবেলা ছেলেবেলা থেকেই মা হারা, তাও আমি তো তাও অনেকটা বড়, আমার ভাই বোন গুলো আরো ছোট, যাই হোক কিন্তু তবুও ভাবি ছেলেবেলাটা অনেকটাই ভালো ছিল, দুষ্টুমি করেছি খেলেছি, আমরা ছেলেবেলায় কত কিছু খেলেছি, ডান্ডাগুলি এখনকার ছেলে মেয়ে খেলে, যখন মিস করি ভাবি জানেন তো খুব কষ্ট লাগে, যে আমাদের ছেলে মেয়েকে আমরা কিচ্ছু সেই পরিবেশই দিতে পারি না, মানে আমরা ডান্ডাগুলি খেলেছি কারণ মাথা ফাটিয়েছি, বাটুল আপনারা কে কে চেনেন জানি না, টালি ভাঙা দিয়ে বাটুল খেলা, বাটুল খেলেছি, গুলি খেলেছি, বুঝতে পেরেছেন, ডান্ডাগুলি ডান্ডা মাথায় নিয়ে আমরা চোর হয়েছি, কত কিছু করেছি, দোলনা চড়েছি, গাছে উঠে খেলেছি, বাট এখনকার ছেলে মেয়েরা কোথায়, গোল্লার ছুট খেলেছি, কবাডি খেলেছি, এখন তারা সেই পরিবেশটা তো পায় না, সেটা একটা কথা। আমাদের আগে এখন চিন্তা করতে হয় আগে ওদের এডুকেশান কী করে কী করব, কোথায় ভর্তি করব, কি পড়বে, কিভাবে পড়বে, তাকে কিভাবে গাইড দেব, আমাদের গাইড দিতে হয়নি, সেই এক কথা। সেকেন্ড কথা হচ্ছে এখন কোথাও যদি চিন্তা করি, ওরকম পরিবেশ তো পাবো না, বাট যদি চিন্তা করি ওদেরকে একটু খেলাধুলায় দেবো, তার জন্য সেখানে পয়সার ব্যাপার, সেখানে নিয়ে যাওয়ার ব্যাপার, নিয়ে আসার ব্যাপার, টাইমের ব্যাপার, মানে এরকম একটা পরিস্থিতি, ওগুলো ভাবলে ভাবি আমাদের ছেলেবেলাটাই বেস্ট ছিল, মানে আমরা সত্যিকারের ইন্ডিপেন্ডেন্ট ছিলাম, আমরা খুব আজাদ ছিলাম, একদম যাকে বলে স্বাধীন ছিলাম, না খেলেছি দুষ্টুমি করেছি, বাবা মার মারও খেয়েছি, হ্যাঁ
এখন বুঝি বাবা মা কেন পেটাতো, দুষ্টুমি করলে তো বাবা মা মারবেই, পড়াশোনা করলে তো বাবা মা মারবেই। তা সেইগুলো চিন্তা করি এখন, যে এখনকার ছেলেমেয়েরা কী পায়। ভাবি মেয়ের সাথে এক এক সময় আমরা গল্প করি, আমি খুব ও এনজয় করে, তোমরা কেমন ছিলে মামা, গাছে উঠে উঠে খেলেছি, রাত্রিবেলাও গাছে উঠে খেলেছি, লুকোচুরি খেলেছি, এগুলো ভাবা যায়, এগুলো খুব মিস করি। মনে যেন সেই দিনটা আবার ফিরে যায়, সেই দিন তো আর ফিরে যেতে পারবো না, একেবারে স্বর্গেই যাবো। হ্যাঁ, নানান ব্যাধি নানান কিছু, সরি, যাই হোক, সেই সব চিন্তা ভাবনাগুলো করি আর কি, যে ডান্ডাগুলি এখনকার ছেলেমেয়েরা চেনেই না, চেনেই না ডান্ডাগুলি কী জিনিস, বাটুল কী জিনিস, বাটুল কারা কারা খেলেছেন বলবেন, বাটুল বেশিরভাগ ছেলেরা খেলে, আমরা মেয়েরাও খেলেছি, আমরা মেয়েরাও খেলেছি বাটুল, খেলেছি গুলি, খেলেছি গুলি, ভীষণভাবে ভীষণ এনজয় করেছি। মানে সাত পিন্টু খেলেছি, সাত পিন্টু, সাত পিন্টু এখনও হয়তো কোথাও কোথাও খেলে, কিন্তু এইসব দিনগুলো, তাই ভাবি ছেলেবেলায় ফিরে যাই। আপনারা কে কে খেলেছেন বলবেন ডান্ডাগুলি, আমার কমেন্টে বলবেন কে কে রান্নাগুলি খেলেছেন, সাত পিন্টু খেলেছেন, কবাডি খেলেছেন, এখনও মনে হয় শরীর সাথ দেবে না হয়তো, কিন্তু চেষ্টা করলে তো পারবো, ভালোই লাগবে, কিন্তু ওরকম মানুষ পাবো কোথায়। আর সময় কার আছে, আমারই তো নেই সময়, এখন তো সময় কারণ নেই, শোনো, এখন ছেলেবেলায় সবার মুখে মুখে, ছোটদের মুখে মুখে একটা ছড়া ছিল, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে। এটা সকলের মনের মধ্যে, সব বাচ্চাদের মনের মধ্যে পুশ করা ছিল, সকল বাচ্চাদের মনের মধ্যে পুশ করা ছিল যে সত্যিই তাই, সকাল থেকে উঠে ভালোভাবে চলতে হয়, বড়দের কথা শুনতে হয়, গুরুজনদের কথা শুনতে হয়। ছেলেবেলা থেকেই আমরা জেনে আসছি বড় মানে সে আমাদের গুরুজন, সে দাদা হোক, পাড়া প্রতিবেশী হোক। এখন এখন যেরকম রাস্তাঘাটে দেখলে বড় ছোট জ্ঞান খুব কম মানুষের আছে, খুব কম বাচ্চা কাচ্চারও আছে, খুব কম, মানে সামনে দেখে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, আমার ঘরের সামনেটাই নিচেতে, মানে কি বলবো, কি পরিবেশে পড়ে ছোট ছোট বাচ্চারা, এইখানে সামনে দাঁড়িয়ে আমার মেয়ে একদিন ডেকে দেখালো, মামা খুব জোর হলে, আপনাদের কি বলবো গাইজ, দেখে খুব কষ্ট লাগে, সমাজটা কোথায় গেছে, খুব জোর হলে 7 থেকে 8 বছরের একটা বাচ্চা মেয়ে আর একটা 10-11 বছরের মেয়ে একদম আমাদের এই ব্যালকনির সামনে এসে এই সামনে রাস্তার সামনেটায় সিগারেট খাচ্ছে। তারপরে সব ছেলে মেয়ে এখানে যে কি, মানে এরা কি বোঝে, এদের ফিউচার কি কি, একদম মানে সমাজটা কোথায় গেছে, মানে বড় ছোট জ্ঞানটা নেই। কেউ সামনে বাড়ির দাদা একদিন দাঁড়িয়ে দিল, এখানে কি করছিস, আমাদের বাচ্চা কাচ্চা আছে, দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, একটুখানি শিশু বাচ্চা, কোথার থেকে আসে চিনি না, যাই হোক, কিন্তু এগুলো তো আমাদেরও দেখার খুব, আমি সকাল সকাল চলে এসেছি ভাবছেন, আমি কথাগুলো খুব খারাপ লাগছে, মানে কিছু কিছু জিনিস এত খারাপ লাগে যে আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করছে। যাই হোক, সকাল সকাল দেখলাম, তাই মেয়ে এসে দেখলাম, বললাম বাবু ওদের বাড়িতে কেউ নিশ্চয়ই কেউ এরম খায়, হয়তো আশেপাশে কেউ খায় দেখেছে, সেটা তাই নিজেদের পাড়া ছেড়ে এখানে লুকিয়ে এসে খাচ্ছে। তা এগুলো আশ্চর্যজনক জিনিসটা কি তারা বুঝছে না, মানে এগুলো বাবা মাকে দেখতে হবে, গার্জিয়ানদের দেখতে হবে, এগুলো সবাইকে বুঝতে হবে, বোঝাতে হবে কোনটা ভালো কোনটা মন্দ। আমরা তো জানি যে, আমি তো সবসময়ই বলি যে এখন ছোট ছোট বাচ্চা, মানে কি বলবো রে, কিছু বোঝে না, এদেরকে কি করে বোঝানো যায়, মানে মাথা এক এক সময় কাজ করে না, যে কি পরিস্থিতির মধ্যে আমাদের সমাজটা কোথায় চলে গেছে। এই ছেলেবেলার কথাগুলো এদের মাথার মধ্যে পুশ করা দরকার, যে গুরুজনদের বা সকাল থেকে উঠে সত্যিই ভালো হয়ে কথা, পড়াগুলো এত সুন্দর ছড়াগুলো ছিল, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। তা ভালো হয়ে চলার সেই সকাল থেকে সেই মনটা নিয়েই উঠতে হবে ঘুম থেকে, না বাচ্চাগুলোকে চিন্তা করবে তারা যে আমি জীবনে ভবিষ্যতে কিছু করব, আমার বাবা মা এত কষ্ট করে পড়াচ্ছে বা এত কষ্ট করছে আমার বাবা মা, তাই না। তো এই যে বাচ্চারা যারা বোঝে না, বোঝে না বলাটা ভুল, ভুল পথে যাচ্ছে, ভুল পথে যাচ্ছে। আমি যদি খারাপটা, আমি তো আমার মেয়েকে তাই বোঝাই, আমি যদি এই খাবারটা ভালোবাসি আমি পড়াটা কেন ভালোবাসবো না, আজকে একটা চেয়ারে গিয়ে যদি আমি বসি ভবিষ্যতে আমার থেকে যারা বড় তারাও আমাকে স্যালিউট করবে, তাহলে সেই জিনিসটা সেই জায়গাটা আমাকে অর্জন করে নিতে হবে, কত বাধা আসবে কত বিপত্তি আসবে।
এই ছোট ছোট মেয়েরা স্কুলে, আমার মেয়েও পড়ে, বলে মামা একটু একটু মেয়েরা, ও তো ছোট, কত কিছু এই ইংলিশ মিডিয়াম থেকে যাওয়ার পর মেয়ে অনেক কিছু দেখলো, বাট যেহেতু একটু আগের থেকে ভিতটা আমাদের, মানে আমাদের আপনারা বুঝতে পারেন কিনা জানি না, আমাদের ফ্যামিলির কালচারটাই অন্যরকম, আমরা একটু অন্যরকম ভাবে চেষ্টা করি, জানি না, তবে এইটুকুনি বোঝাবার চেষ্টা করি যে বাবু জীবনে বড় হতে গেলে অনেক বাধা আসবে, বা তোমার সাথে ভালো মন্দ সকলকে নিয়েই থাকতে হবে, তুমি সেগুলো শুনবে না। যেরকম এক্সাম ছিল, বলছে মামা সব ছোট ছোট বাচ্চারা এক্সামে হাতের এখানে এখানে লিখে নিয়ে এসেছে, চিট করছে, কোন বাচ্চা ধরাও পড়েছে তাকে স্কুলে টিচাররা নিয়েছে, নিয়ে গার্জিয়ান কল করেছে। তা আমি তাই বললাম, তাহলে দেখো পড়া যদি না করো, একটা আমরা অনেকদিন আগে শুনেছিলেন কিনা আপনারা জানি না, চলুন গাইজ, এই যে দেখুন আমরা যাচ্ছি, একটু বেরিয়েছি, ক্যাফেতে দরকার আছে, এই যে পাশের বাড়ির বেড়াল, এরা বড্ড আমাদের গলিতে আসে, কি সুন্দর দেখুন বাচ্চাগুলো, আমি তো কোনো সময় হাত দিই না, বাট তাও কি ইচ্ছা করলে একটা পালালো, আর এটা দেখছি আর পালাচ্ছে না, একটু আদর করলাম, ওরে বাবারে একটুও যাচ্ছে না। চলুন গাইজ, বিড়ালটা ধরেছি, এই যে আমার মেয়ে চলছে, সাথে আমার শোনা যাচ্ছে, আমি হাতটা একটু রাস্তার কলে ধুয়ে নিই, যেহেতু বিড়ালটা ধরেছি, কখন হাত টাত লাগিয়ে দেবো মুখে টুকে গায়েটায়। চলুন এই যে ক্যাফেতে চলে এসেছি মা মেয়েতে, আজ আমার সোনার একটু দরকার আছে, সোনার কাজ আছে একটুখানি, একটা সিগনেচার লাগবে, দাঁতের যন্ত্রটা, যে কোনো যন্ত্রণাই মারাত্মক, যে কোনো যন্ত্রণা, যে কোনো রোগী দেখবেন রাতে মানে একটু বেড়ে যায়। এই ওনার ঘিন্নির দাঁতে ব্যথা হয়েছে, তাই আর কি কথা বলছিলাম, চলুন চলে এলাম ক্যাফে থেকে। এই যে বাজারের কাছে এসেছি, ঝড়ির দোকানে আজকে ঝড়ির বউ বসেছে, ও কোথাও গেছে অ্যাটলিস্ট। এই দেখুন ওর ভাইয়ের দোকানে মাছ এক কিচ্ছু নেই, শুধু একটু পার্সে বাটা চারাপোনা আছে, তা আমি কটা চারাপোনা নিয়ে নিলাম, একটু মেয়ের জন্য জ্যান্ত মাছের ঝোল করবো। হ্যাঁ ঠিক আছে, যেহেতু বনু খাবে না, বনু জন্য একটু ঝোল হবে, কিন্তু মেয়ে তো ঝোল খাবে না বলছে, মুখটা রোদে পুড়ে যাচ্ছে দেখুন সবাই। এই যে ওর নাকি মাছ ধরে ধরতে বলেছি প্যাকেটটা, বলছে হাত ধরবে না, বলে মাছ ধরলে হাত চুলকাবে, এত দুষ্টু। আছে 20 পয়সা? এই যে নিচে দিহার কাছে ওই সেলাইয়ের পয়সা, ওনার এখন মনে পড়েছে আমাকে দেখে তাই দিচ্ছে। আপনি কোথায়? আপনাকে তো দেখতে পাচ্ছি না। বলছি কি পাশে পাটা আর কি চারাপোনা? চারাপোনা আর বাড়িতে ওনার কর্তা এসে বলেছে বাড়িতে মাছ নেই, জ্যান্ত মাছ। এই তো ছোট চাল বকছে। এই যে দেখুন চারাপোনা এনেছি, আর এই যে বিস্কুট ফিস্কুট নিয়ে আসলাম, আজকে আর বাজার করিনি কারণ আগের বাজার আছে। এই যে সব করে সব রেখে দিয়ে এই যাচ্ছি মেয়েকে স্কুল দিতে, আগে এসে তারপরে মাছটা করব। আমরা মাছ ভাজা দিয়ে, আলু ভাত দিয়ে আর স্যালাড দিয়ে ভাত খেয়েছি, বাট জ্যান্ত মাছ বলেই মচমচা করে ভেজে দিয়েছি, তাই মেয়ে খেয়েছিল, কিন্তু মেয়ে আর ছোটোটা খাবে না। চলুন আজকে অন্য পদ্ধতিতে এই মাছটা করব, যেহেতু মেয়ে খাবে না। এই দেখুন তার জন্য এখানে এই যে সর্ষে, জিরে, আদা, এক কোয়া রসুন আর বেশি করে কাঁচা লঙ্কা অনেকটা ঝাল দিয়ে বেটেছি, সর্ষের তেল নিয়ে নিয়েছি, কাঁচা টমেটো, অনেকটা পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা চিরা, এমনকি পেস্টেও দিয়েছি, আর ধনে পাতা, জিরে, সর্ষে আর কাঁচা লঙ্কা অনেকটা বেটে নিয়েছি এক কোয়া রসুন দিয়ে। চলুন এক এক করে সব মিক্স করে নিই। এই দেখুন সর্ষেটা, সর্ষে মশলাটা অনেকটা হয়ে যাবে, সর্ষে জিরেটা একটু রেখে দিলাম। এই যে সব এক এক করে দিয়ে দিচ্ছি, বুঝতেই পারছেন সমস্ত মশলা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, জিরে, সর্ষে, আদা, রসুন বাটা আর পুরো সর্ষের তেলটা, সর্ষের সাথে পেস্টের সাথে আমি কাঁচা লঙ্কা দিয়েছি খানিকটা, যেহেতু কেউ খাবে না আমি একা, বেশ করে ঝাল দিয়েছি, আবার কাঁচা লঙ্কা দুখানা চিরেও দিলাম, ভালো করে মাখিয়ে নেব এটাকে, সুন্দর করে মেখে নেব।
চলুন গাইস, এটা পুরো মেখে রেখে দিলাম, মশলা দিয়ে পুরো ম্যারিনেট করে রাখলাম। চলুন ততক্ষণে এখানে ফুলকপি আমি নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি, দেখুন নুন হলুদ দিয়ে ফুলকপিটা ভাপিয়ে রেখে দিয়েছি। আর এখানে আপনার একটা ইয়ে বা পেস্ট বানিয়ে নিয়েছি, ওই ব্যাটার, সরি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি বেসনের, যেহেতু মেয়ে খাবে না মাছটা, মেয়ের জন্য ডাল আর এই ফুলকপির বড়া করে রাখছি, পকোড়া আসলে গরম করে দেব। খুব টেস্টি লাগে এটা, একটু নুন দিয়ে হলুদ দিয়ে ভাপিয়ে নেবেন আগে ফুলকপিটা। দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে নাবিয়ে নেব। ফুলকপি পকোড়াগুলো এক এক করে নাবিয়ে নেব। দেখুন আমার পকোড়াগুলো রেডি, এবার ওর মধ্যেই আমি একটু কালো জিরে দিয়ে দিলাম ওই তেলটার মধ্যে দিয়ে, এইবার দেখুন এই মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। ঠিক যেরকম করে পাতায় মাছ ভাজে কলা পাতায়, আমি তো কলা পাতায় পারি না, সেই জন্য আমি এইভাবে করব। আর এমনিতেই সর্ষে জিরে দিয়ে আপনারা কখনো করে দেখবেন, এক কোয়া রসুন একটুখানি আদা দিয়ে, আর বেশি করে ঝাল আর নুন একদম টান টান হবে, আপনারা এটা খেয়ে দেখবেন করে বাড়িতে। আমি বলছি আপনাদের জ্বরের মুখ হলেও, যাদের মুখে রুচি নেই কিন্তু ঝাল নুনটা হতেই হবে, এইটা একটা মাছ পাতায় ভাজা মাছের মতন হয়। দেখুন আমি ঢেকে দিয়েছিলাম, চলুন তুলছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে অলরেডি, বোঝা যাচ্ছে মাছটা। দেখুন এই যে আমি ঠিক এইভাবে নেড়ে নেড়ে উল্টে নেব, যেহেতু মেয়ে নেই আমি এক হাতে করতে পারছি না, আমাকে ক্যামেরাটা রাখতে হবে তারপর উল্টাতে হবে। চলুন আমি উল্টে নিয়ে আসি, দেখুন গাইস বুঝতেই পারছেন আমি উল্টেছি। ঠিক এইভাবে মাছগুলোকে পুরো পোড়া পোড়া হবে, ঠিক যেরকম পাতায় ভাজা হয় ঠিক ওরকমই সেন্ট হবে। আর মাছগুলো চলুন আর একবার ঢেকে দিই, এরকমভাবে ঢেকে ঢেকে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে, তবে আপনাদের তেল বেশি করে দিয়ে মাখতে হবে এবং তেল দিতে হবে, কড়াইও তেল দিতে হবে। বুঝতে পারছেন নাড়াচ্ছি যে আমি, বুঝতে পারছেন আপনারা, এই দেখুন উল্টে দিয়েছি। আমার মাছটা হয়েই এসছে, আবার আরেকবার উল্টে দেব, ধনে পাতা দিয়ে দিলাম। দেখুন স্পষ্ট বুঝতে পাচ্ছেন আপনারা যে মাছটা পাতায় ভাজা মাছের মতো হয়েছে, আর সেরকমই সেন্ট বেরিয়েছে, পোড়া পোড়া দারুণ খেতে হয়। আর ঝাল নুন টান টান কিচ্ছু লাগবে না, মাছ মাংস কিছুই লাগবে না, পাতায় ভাজা মাছ যারা খেতে ভালোবাসেন, বিশেষ করে তো যারা বাঙাল তারা তো জানবেনই পাতায় ভাজা মাছ। দেখুন পুরো মনে হচ্ছে আমি কলা পাতায় মাছটা ভেজেছি, দেখুন আমি কলা পাতায় করতে পারি না বলে আমি এইভাবে করেছি, উল্টে উল্টে মাছটাকে করেছি। সম্পূর্ণ মাছটা আমার রেডি, কড়ায় পুরো পাতায় ভাজা মাছের মতো স্বাদ হবে পুরো মাছটা, আপনারা মাছ পাথুরিও বলতে পারেন।